নমস্কার আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন ফ্রেন্ডস পুজো কিন্তু প্রায় এসে গেল এবং এই পুজোর সময় কিন্তু আমাদের অর্থাৎ বাঙালিদের একটি কমন টেন্ডেন্সি হচ্ছে বাইরে ঘুরতে যাওয়া প্রচুর মানুষ অলরেডি টিকিট কেটে ফেলেছেন বাইরে ঘুরতে যাবেন বলে কেউ হয়তো ফ্লাইটে যাবেন কেউ হয়তো ট্রেনে যাবেন কেউ গাড়িতে যাবেন বা কেউ হয়তো কোনো ক্রুজ বা ইত্যাদি অ্যাভেল করবে এবং এক্ষেত্রে কিন্তু আমরা প্রচুর মানুষকে এরকম দেখি তারা যখনই এই ধরনের ভেহিকেল অ্যাভেল করছেন অর্থাৎ কোনো ভেহিকেলে ক্লোজ ভেহিকেলে করে বাইরে যাচ্ছেন বাইরে ঘুরতে যাচ্ছেন বা তারা জার্নি করছেন সেক্ষেত্রে তাদের একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে একটা বমি ভাব আসে এবং অনেকের ক্ষেত্রে বমি হয়ও এটাকে আমরা বলি ট্র্যাভেল সিকনেস বা মোশন সিকনেস তো আজকে আমরা এই ভিডিওতে মূলত এই মোশন সিকনেস কেন হয় এবং হোমিওপ্যাথিতে এমন কি ওষুধ রয়েছে যার দ্বারা আমরা এই মোশান সিকনেসের সমস্যা থেকে মুক্তি পেতে পারি সে নিয়েই কিন্তু আলোচনা করব তো ফ্রেন্ডস আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য এবং আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল চলুন তাহলে শুরু করা যাক এই যে মোশন সিকনেস বা ট্রাভেল সিকনেস যে ক্ষেত্রে কি হয় না যে কোনো ক্লোজড যদি আমরা ভেহিকেলে ট্রাভেল করি তখনই দেখা যায় যে অনেক মানুষের মধ্যে এই একটা নশিয়া বা ভমিটিং একটা তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে তো খুব মারাত্মক প্রবলেম হয়ে যায় তারা প্রতি দশ মিনিট পনেরো মিনিট ছাড়া ছাড়াই তাদের বমি হয় এবং তারা প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েন এবং অনেকে কিন্তু এই ভয়ে জার্নি করতেও পারেন না তো এই যে ট্রাভেল সিকনেস বা মোশন সিকনেস এটা কেন হয় দেখুন আমরা আমাদের যে ইনার ইয়ার রয়েছে ইনার ইয়ারের যে ভেস্টিবুলার সিস্টেম রয়েছে অর্থাৎ কানের ভিতরে যে ইনার ইয়ার রয়েছে তার মধ্যে যে ভেস্টিবুলার সিস্টেম রয়েছে সেটি কিন্তু আমাদের ব্যালেন্স মেনটেন করতে হেল্প করে আমরা যে হাঁটছি আমরা উঠে বসছি দাঁড়াচ্ছি এই যে ব্যালেন্সটা মেনটেন হচ্ছে আমরা পড়ে যাচ্ছি না সেটা কিন্তু মেনলি মেনটেন করে এই ইনার ইয়ারের ভেস্টিগুলার সিস্টেম আমরা যখন কোথাও জার্নি করি তখন আমাদের চোখ কি দেখে না বাইরের যখন দৃশ্যগুলো আমরা দেখি দেখি সেগুলো মুভ করছে অর্থাৎ আমরা যেদিকে যে ডিরেকশনে আমরা জার্নি করছি তার উল্টো ডিরেকশানে সেটি মুভ করছে বাইরে যদি আপনি গাছ দেখেন বা বাইরে কোনো গাড়ি দেখেন মানুষজন দেখেন কোনো বিল্ডিংস দেখেন দেখছেন সেটা উল্টো দিকে মুভ করছে অর্থাৎ আমাদের চোখ আমাদের ব্রেনকে একটা সিগনাল দিচ্ছে যে আমরা মুভমেন্টের মধ্যে রয়েছি আমরা একটা মোশনের মধ্যে রয়েছি কিন্তু ইনার ইয়ার যেহেতু আমরা একটা ফিক্স পজিশনে বসে আছি তখন ইনার ইয়ার আমাদের ব্রেনকে কী সিগন্যাল দিচ্ছে নির্দিষ্ট জায়গায় কিন্তু আমরা স্ট্যাটিক রয়েছি অর্থাৎ আমরা মুভ করছি না তাহলে এই যে আমাদের চোখ এবং ইনার ইয়ার এর মধ্যে যে একটা কনফ্লিকশন তৈরি হচ্ছে ব্রেন কিন্তু এই যে কনফ্লিকশানটা এই কনফ্লিকশানটাই কিন্তু যখন আমাদের ব্রেনে তৈরি হচ্ছে সেটাই কিন্তু আমাদের এই মোশন সিকনেস বা এই যে ট্রাভেল সিকনেস সেটা তৈরি করছে এবং তার থেকে কী হচ্ছে না আমাদের নসিয়া হচ্ছে ভমিটিং হচ্ছে ইত্যাদি হচ্ছে তাহলে আশা করি আপনারা বুঝতে পারেন যে এই মোশন সিকনেস বা ট্রাভেল সিকনেস কেন হচ্ছে এবং এক্ষেত্রে আমি কতগুলো পরামর্শ আপনাদের দেবো যে যারা যাদের মধ্যে এই ধরনের মোশন সিকনেস বা ট্রাভেল সিকনেসের সমস্যা রয়েছে তারা যখন জার্নি করবেন চেষ্টা করবেন যে বাইরে খুব একটা না দেখার হয়তো আপনি গাড়ি করে কোথাও যাচ্ছেন বা হয়তো আপনি বাসে করে কোথাও যাচ্ছেন সেক্ষেত্রে বাইরের দিকটায় কিন্তু খুব বেশি তাকাবেন না চেষ্টা করবেন গাড়ির যে ভেতরের অংশটা সেখানেই নিজেকে কনসেনট্রেট করার সেটি আপনি চোখ বুঝে আপনি কোনো গান শুনতে পারেন বা যদি বই পড়ার হ্যাবিট থাকে গাড়িতে বসে আপনি বই পড়তে পারেন চেষ্টা করবেন বাইরের দিকে খুব একটা না দেখার এবং যদি সম্ভব হয় চেষ্টা করবেন একদম জানলার ধারে বসার এবং জানলার কাজ যদি খুলে রাখার কোনো উপায় থাকে সেটিকেও করবেন তাহলে যখন ফ্রেশ এয়ার ঢুকবে সেই ফ্রেশ এয়ার কিন্তু আপনার এই নশিয়া বা ভমিটিংয়ের টেন্ডেন্সিটাকে অনেকটাই রিলিফ করতে হেল্প করবে তাহলে এত গেল আপনারা কিভাবে কি করবেন কি কি ব্যবস্থা অবলম্বন করবেন সে সম্বন্ধে গেল এবার আমি বলি যে হোমিওপ্যাথিতে এমন কি ওষুধ রয়েছে যে ওষুধের মাধ্যমে আমরা কিন্তু এই ট্রাভেল সিকনেস বা মোশন সিকনেসের সমস্যাটাকে অনেকাংশেই প্রশমিত করতে পারি কারণ আমরা এই যে পুজোর সময়টা বা যে কোনো ছুটির আগে দিয়েই কিন্তু আমরা দেখি আমাদের কাছে এরকম প্রচুর পেশেন্ট আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু কোথাও ঘুরতে যাচ্ছি তো গাড়িতে উঠলেই প্রচণ্ড বমি পায় তো এমন কোনো হোমিওপ্যাথি ওষুধ দিন যাতে এই জার্নিটা আমরা ঠিকমতো করতে পারি এবং এক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে যে ওষুধটি রেকমেন্ড করি সেই ওষুধটির নাম হলো ককুলাস ইন্ডিকাস থার্টি এই ককুলাস ইন্ডিকাস থার্টি এই ওষুধটি কিন্তু এই মোশন সিকনেস বা ট্রাভেল সিকনেসের ক্ষেত্রে অসাধারণভাবে কাজ করে কিভাবে খেতে হয় না আমরা পেশেন্টকে বলি যে যখনই আপনারা যেদিন ট্রাভেল করবেন তারা অ্যাটলিস্ট চার থেকে পাঁচ দিন আগে থেকে ওষুধটা স্টার্ট করুন দিনে দু থেকে তিনবার করে এই ককুলাস ইন্ডিকা সাটি এই ওষুধটির জাস্ট দু ফোঁটা দু চামচ জলে মিশিয়ে আপনারা দিনে দু থেকে তিনবার করে এই ওষুধটি খান আমি তো বেশিরভাগ পেশেন্টকেই রেকমেন্ড করি তিনবার করে খেতে কতদিন আগে থেকে না মোটামুটি যেদিন আপনারা ট্রাভেল করবেন তার চার থেকে পাঁচ দিন আগে থেকে আর যেদিন আপনারা যে সময় ট্র্যাভেল করছেন বা যে দিন ট্র্যাভেল করছেন সেদিন কিন্তু ট্র্যাভেল করার লিস্ট দেড় থেকে দু ঘন্টা আগে একবার খাবেন এবং ট্র্যাভেল যখন শুরু করছেন তার দশ থেকে পনেরো মিনিট আগে আরেকবার খাবেন এবং যখন আপনারা জার্নি করছেন সেই জার্নি করার সময় কিন্তু প্রতি আধ ঘন্টা বা এক ঘন্টা অন্তর আপনারা ওষুধটা রিপিট করতে পারেন যদি দেখেন যে কিছুক্ষণ জার্নি করার পরে একটা নশিয়া ফিলিং হচ্ছে বা বমি বমি ভাব আসছে তখন ওই দশ মিনিট পনেরো মিনিট ছাড়া ছাড়াও আপনারা ওষুধ থেকে রিপিট করতে পারেন ওই একইভাবে দু ফোটা দু চামচ জলে বা আপনারা ওষুধ থেকে ডাইরেক্টলি জিবে দিয়েও খেতে পারেন এইভাবে খেলে কিন্তু আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের এই ট্রাভেল সিকনেস বা মোশন সিকনেসের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই সমস্যা থেকে তারা অনেকটাই মুক্ত হতে পেরেছেন এবং অনেক পেশেন্টকে আমরা দেখেছি যারা ঠিকমতো ওষুধটি সেবন করেছেন তারা কিন্তু ওষুধ সেবনের পরে আমাদেরকে যখন তারা জার্নি করে ফিরে এসছেন ফিরে এসে বলেছেন যে ডাক্তারবাবু এই প্রথমবার দেখলাম যে আমি এতটা জার্নি করলাম কিন্তু সেরকম কোনো মারাত্মক সমস্যা হয়নি আরেকটা কথা আমি বলে রাখবো যে যদি আপনারা যখনই ট্রাভেল করবেন ট্রাভেল করার আগে কিন্তু খুব পেট ভর্তি করে খাবেন না আবার একদম খালি পেটেও জার্নি করবেন না অর্থাৎ হালকা কিছু খাবার খাবেন এবং চেষ্টা করবেন যে খুব বেশি না খাওয়ার বা একদম খালি পেটে না থাকার হালকা খাবার কিন্তু আপনারা খেতে পারেন হালকা খাবার খাবেনই এইভাবে যদি ট্র্যাভেল করেন এবং অল্প অল্প করে যদি সারাদিনে খেতে পারেন তাহলে কিন্তু আমরা দেখেছি যদি ট্র্যাভেলটা খুব লং ট্র্যাভেল হয় তাহলে বারে বারে অল্প অল্প করে খাবেন এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এটাও কিন্তু এই ট্রাভেল সিকনেস বা মোশন সিকোয়েন্সের সমস্যাটাকে থেকে দূর করার ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে তাহলে আশা করি আপনাদের এই আলোচনাটা ভালো লেগেছে বা আশা করি আলোচনাটা আপনাদের কাজে লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার একটা অনুরোধ থাকলো আর যদি এই ভিডিও সম্বন্ধে বা এই টপিক সম্বন্ধে যদি নির্দিষ্ট কোনো কোশ্চেন আপনাদের থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি নির্দিষ্ট কোনো টপিক সম্বন্ধে ভিডিও করার কোনো অনুরোধ থাকে সেটিকেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ তাহলে আপাতত এত অবধি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন নমস্কার